ঠাকুরের এখন চুলগুলো লাগানো হচ্ছে আঠা দিয়ে। এরকম হচ্ছে আপনার কালী পুজোর ঠিক একদিন আগে কুমোরটুলির সিচুয়েশন। গুড আফটারনুন ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ কালী পূজা ভিডিও। তো আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে। আজকে হলো আপনার 22শে অক্টোবর, আজকে হচ্ছে ধনতেরাস। তো শুভ ধনতেরাস সবাইকে যারা ভিডিওটা দেখছেন। আজকে আমি এসেছি, এখানে দেখছেন পেছনে মা কালীর ডেলিভারি সব হচ্ছে, আপনার প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছে মা কালী ঠাকুরের। তো ওগুলো আমি আপনাদের কভার করতে এসেছি। এখন প্রায় ঠাকুরগুলো সব রেডি হয়েছে, যে প্যান্ডেলে প্যান্ডেলে আজকে আর কালকেই তো লাস্ট ডে, সোমবার তো পুজো, আজকে রাতে কালকে রাতে ভরপুর ঠাকুর বেরোবে এখান থেকে। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দেবে, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছিলেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আপনার এখন কালী ঠাকুরকে তোলা হচ্ছে সব ভ্যানে ভ্যানে, আর রাস্তায় ওইদিকে দেখুন ওই পারে আপনার, ওই পারে দেখুন আপনার কালী ঠাকুরগুলোকে রাখা আছে। এখন রাস্তা একটা বেরি করা প্রায়, তো রাত্রিবেলায় মোটামুটি ঠাকুর বের। তো আমি আগে আগে কুমোরটুলির ভেতরে ঢুকছি না, আমি জাস্ট এখন মেন এম হচ্ছে আমার যে কালী ঠাকুরগুলো আপনার গাড়িতে উঠছে রাস্তায় নিয়ে যাচ্ছে সব কুলিরা, ওগুলো কভার করা। তারপর এইগুলো কভার হয়ে গেলে আমি তারপর আর কুমোরটুলি গলির ভেতরে ঢুকবো। আমার সামনে আরেকটা দেখতে পাচ্ছি গাড়িতে উঠছে, একবার দেখে নিন আপনারা। হ্যাঁ দেখুন আরেকটা কালী ঠাকুর, দেখুন এখানে ট্রলারে করে নিয়েছে, এখন গাড়িতে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন। এইটা বেশ সুন্দর একটা কালী ঠাকুর, আপনার সোলার কাজে মাকে সাজানো হয়েছে। দেখুন ওখানে ছোট ছোট আপনার কালী ঠাকুর মূর্তি সব রেডি করা হচ্ছে। লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে কুমোরটুলিতে কালী ঠাকুর আইডল প্রিপারেশন। বাদিকে একটা বিশাল বড় মা কালীর আইডল রাখা আছে। ওগুলো কারিগর মিলে এই আপনার ঠাকুরটাকে তোলা হচ্ছে। আমি একটা অন্য গলিতে চলে এলাম, এখানে দেখুন এখানে ঠাকুরগুলো এখনো রাখা আছে। ওইদিকে ঠাকুরগুলো দেখুন, এখানে রঙের কাজ চলছে, একদম শেষ মুহূর্তের কাজ চলছে। এখানে দুটো ঠাকুর পাশাপাশি রাখা আছে। ঠাকুরটা বেশ সুন্দর বানানো হয়েছে, একবার দেখে নিন, বেশ সুন্দর ঠাকুর বানানো হয়েছে। এখানে এই ঠাকুর এখন রঙের কাজ চলছে, শেষ মুহূর্তে রঙের কাজ সব চলছে। এই চারটা একটা অনেকগুলো ঠাকুর যাচ্ছে, আপনারা দেখবেন, দেখুন দেখুন। তো রাস্তায় তো অনেকগুলো আমি মোটামুটি দেখিয়ে দিলাম, এবার দেখি কুমোরটুলি গলির ভেতরে ঢুকে যাই। কুমোরটুলি গলির ভেতরে দেখি কীরকম সব স্টেজ, ঠাকুর পরিস্থিতি শেষ মুহূর্তে। তো এই পেছনে এগুলো সব দাক্ষিণী যোগিনীর মূর্তি। এই ভিডিওটা দাক্ষিণী যোগিনীর ভিডিও, আমি পরের ভিডিওতে করবো। এবার চলুন সামনে আরেকটা একটা দুটো ঠাকুর দেখতে পাচ্ছি, চাকি উঠে পড়েছে, ম্যাটা ধরে উঠে পড়েছে। এখানে আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছেন আপনারা, এই ঠাকুরটা এখন চাকে উঠে পড়েছে, এখন আপনার যাওয়ার পথ।
ঠাকুরের আপনার চুলগুলো লাগানো হচ্ছে আঠা দিয়ে। এরকম হচ্ছে আপনার কালী পুজোর ঠিক একদিন আগে কুমোরতলির সিচুয়েশন। এই স্টুডিওতেও আপনার অনেকগুলো ঠাকুর রেডি করে রাখা আছে, ঠিক আছে, ঠিক লাস্ট মোমেন্ট টাচ আপ কাজই বাকি আছে। তো এরকম আপনার সামনে আরেকটা ঠাকুর এখন ডেলিভারি হচ্ছে, আপনার টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সব দড়ি দিয়ে ঠাকুরটা এখানে টেনে টেনে দুটোর উপর চাপড় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় এইসব ঠাকুরগুলো এখনো কালার ওয়ার্ক করা হয়নি। সামনে আরেকটা ঠাকুরের উপরে এখন পেন্টিং ওয়ার্ক চলছে, এটা একটা দেখে নিন আপনারা। মুখটা ঢাকা আছে দাদা, ওখানে উঠে এখন কালার ওয়ার্ক গুলো করা হচ্ছে আপনার। আমি এখন একটা অন্য এই গলিতে ঢুকবো, তার আগে এই যে পেছনে যে স্টুডিওটা আছে, এই স্টুডিওতে আপনার বেশ বড় বড় ঠাকুরই প্রত্যেক বছর বানানো হয়। তো ওটা চলুন আমি দেখিয়ে দিই, মানে বেশ ভালো হাইটের আপনার, বলতে গেলে একদম 20-22 ফুট। এই ঠাকুরটা কি সুন্দর বানানো হয়েছে দেখ, কাপড়গুলো পরানো হয়েছে শিবকে, মা কালীকে, বেশ সুন্দর লাগছে, মানে চোখে পড়ার মতন ঠাকুর, বেশ সুন্দর কাজ হয়েছে। এই স্টুডিওতে আপনার প্রত্যেকবার বেশ ভালো হাইটের ঠাকুরই বানানো হয়, সুন্দর সুন্দর কাজে, বেশ রিনন স্টুডিও এটা আপনার কুমোরতলিতে। এই স্টুডিওটার পাশেই আর একটা স্টুডিওতে দেখুন বেশ বিশাল হাইটের ঠাকুর, এখন শেষ মুহূর্তে কাজ, আপনার সাজগোজের কাজ চলছে মা কালী, তা উল্টো দিকেও আর একটা ঠাকুর রেডি করা আছে। হ্যাঁ দেখুন দুটো ঠাকুর প্যারেডে প্রিপেয়ার হচ্ছে, এখন জাস্ট বডি ওয়ার্ক গুলো হচ্ছে মা কালীর উপরে, পেন্টিং গুলো চলছে। আপনার কুমোরতলিতে শুধু আপনার মা মূর্তি পাবেন না, তার সাথে আপনার পুজো যে সামগ্রীগুলো পান, দেখুন পেছনে আপনার মাটির প্রদীপ বিক্রি হচ্ছে, তারপর এখানে আপনার মা কালীর অস্ত্র বিক্রি হচ্ছে, অস্ত্রগুলো আপনাকে আলাদা করে কিনতে হয়, বেনের দোকান থেকেই সাধারণত কিনে লোকেরা, তারপর এখান থেকেও কিনে নিয়ে যায়। দেখুন এখানে মা কালীর সব অস্ত্র, তারপর গয়নাগাটি, সাধারণ জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, এখানে আপনার লক্ষ্মী গণেশও বিক্রি হচ্ছে এখানে। এগুলো সব আপনার মা কালীর অস্ত্র, এখানে আপনার পেয়ে যাবেন মা কালী গলায় ঝোলানোর জন্য মালা, এবং কি বিশাল বিশাল বড় ঠাকুরের লাল মালা আছে, ছোট ঠাকুরের লাল মালা আছে। এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে। দেখুন ঠাকুর বেরোচ্ছে আপনার কুমোরতলির গলি থেকে, বেশ সুন্দর ঠাকুর, এটা ঠাকুরের চুলগুলো দেখুন বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনার একবার কুমোরতলির অবস্থাটা দেখুন, এখানে সব মানে কালী পুজোর দুদিন আগে হই হুল্লোড় এগুলো সব সাজানো, প্যান্ডেল সাজানোর জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। মেইন রাস্তার অবস্থাটা দেখুন আপনারা, যত ঠাকুর দেখাবো ভিডিওতে আরো বড় হয়ে যাবে। তো অনেকগুলো ঠাকুর দেখালাম যেগুলো আপনার প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছে, তো দেখুন আর একটা ঠাকুর এখানে আপনার ছোট্ট ঠাকুর ভ্যানের মধ্যে নিয়ে যাচ্ছে, যত দেখাবো তত বাড়বে। তো এই ছিল একটা শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ফ্রম কুমোরতলি কালী ঠাকুর ডেলিভারি।
যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। এই ভিডিওটা এর পরের ভিডিওটা আমি করবো হচ্ছে টাকিনী চকিনীর ওপরে, তো এটা শেষ করে ওইটা শুরু করবো। তো অবশ্যই আমার বারাসাত কালী পূজা প্যান্ডেল আর আলাদা সেই কলকাতা কালী পূজা প্যান্ডেলে ভিডিওগুলো অবশ্যই চেক আউট করবেন। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনেও লিঙ্ক ক্লিক করলে পেয়ে যাবে। টিল দেন, বাই বাই।